हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल इन पार्टनरशिप विद आन एकेडमी। तो प्रत्येक दिन कार मतो आमरा जेनरल नॉलेज एर सम्पूर्ण आरेकटी नतून क्लास निये हाजिर हये गेछि। आजकेर ए क्लासे तोमादेर साथे आमि शेयर करब विभिन्न कोम्पानिर सीईओ अर्थात चीफ एक्जिक्यूटिव अफिसारदेर नाम। तो अवश्यई तोमादेरके एगुलो जानते हबे, कारण तोमादेर आपकामिंग विभिन्न चाकरिर परीक्षा रयेछे। विशेष करे बनसहायक परीक्षार पाशापाशि एनटीपीसी ग्रुप डी किन्तु परीक्षार डेट घोषणा हये गेछे अलरेडी। ए निये आमि किन्तु भिडियो बानियेछि, तो सेई समस्त परीक्षार जन्य खुबই गुरुत्वपूर्ण। आजकेर ए क्लास तोमरा प्रत्येकेई मनोयोग सहकारे शेष पर्यन्त देखबे, एबं भिडियोटी सम्पूर्ण देखार पर तोमरा जदि आजकेर ए क्लासेर पीडिएफटिके डाउनलोड करते चाओ, आमादेर अफिसियाल वेबसाइट examdisha.in थेके तोमरा কিন্তু এই ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেককে ভিডিওতে একটি করে লাইক করে দাও এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার চলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে সেট করে নেবে, যাতে আমাদের কোনো ক্লাসের বা কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বনসহায়ক ইন্টারভিউ ও সমস্ত চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ক্লাস 24। অলরেডি 23টা ক্লাস কিন্তু আমাদের করানো হয়ে গেছে জেনারেল নলেজের ওপর। যারা সেই ভিডিওগুলি দেখনি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো বিভিন্ন কোম্পানির সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারদের নাম, যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এক্ষেত্রে প্রথম যে কোম্পানির নাম তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এই কোম্পানির সিইও হচ্ছেন অনুব্রত বিশ্বাস, তিনি হচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিইও। নেক্সট হচ্ছে গুগল, গুগলের সিইও হচ্ছেন সুন্দর পিচাই, তোমরা প্রত্যেকেই আশা করি জানো। নেক্সট হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের সিইও হচ্ছেন জ্যান কোম। নেক্সট ফেসবুক, ফেসবুকের সিইও হচ্ছেন মার্ক জুকারবার্গ, আশা করি এটাও তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট হচ্ছে মাইক্রোসফট, মাইক্রোসফটের সিইও হচ্ছেন সত্য নাডেলা। নেক্সট কোশ্চেন, ইনফোসিস এর সিইও হচ্ছেন সলিল পারেখ। নেক্সট অ্যাপেল, অ্যাপেলের সিইও হচ্ছেন টিম কুক। নেক্সট হচ্ছে অ্যামাজন, অ্যামাজনের সিইও হচ্ছেন জেফ বেজোস। নেক্সট এয়ারটেল, এয়ারটেলের সিইও হচ্ছেন গোপাল ভিটল। নেক্সট মহিন্দ্রা গ্রুপ, মহিন্দ্রা গ্রুপের সিইও হচ্ছেন আনন্দ মহিন্দ্রা। নেক্সট এক্সিস ব্যাংক, এক্সিস ব্যাংকের সিইও হচ্ছেন অমিতাভ চৌধুরী। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখবো, তোমরা যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও অর্থাৎ তোমরা যদি ভাবছো কোথায় প্রস্তুতি নিলে ভালো হবে, তোমাদেরকে সাজেস্ট করব ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম আন একাডেমিতে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। সেখানে কিন্তু বর্তমানে বিভিন্ন রকম কিন্তু কোর্স কিন্তু করানো হচ্ছে, বিভিন্ন চাকরির পরীক্ষা তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে। সেখানে ফ্রি কোর্স যেমন করানো হয়, তার সাথে কিন্তু পেড কোর্সও রয়েছে। বর্তমানে অফার চলছে 10% ডিসকাউন্ট কিন্তু রয়েছে, আমাদের কুপন কোড ভৈরব91 ইউজ করলে তোমরা কিন্তু সেক্ষেত্রে সাবস্ক্রিপশন নিলে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয় এই ভিডিও ঠিক শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো নেক্সট যেটি রয়েছে বাজাজ অটো, বাজাজ অটোর সিইও এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন রাজীব বাজাজ। নেক্সট স্পাইস জেট এয়ারওয়েজ এর সিইও হচ্ছেন অজয় সিং। নেক্সট এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর সিইও হচ্ছেন সিদ্ধার্থ মোহান্তি। নেক্সট পেটিএম, পেটিএম এর সিইও হচ্ছেন বিজয় শেখর শর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সিইও সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে, কারণ সিইও থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অলরেডি প্রশ্ন এসেছে এবং আপকামিং তোমাদের চাকরির পরীক্ষাতেও কিন্তু আসবে। নেক্সট যেটি রয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এর সিইও হচ্ছেন রাজীব বনসল। নেক্সট হচ্ছে ভিডিওকন, ভিডিওকনের নাম প্রত্যেকে শুনেছ, তো ভিডিওকনের সিইও হচ্ছেন বেনুগোপাল ধুত। নেক্সট হচ্ছে উইপ্রো, উইপ্রোর সিইও হচ্ছেন থিয়ারি ডেলাপোর্টে। নেক্সট হচ্ছে এলাহাবাদ ব্যাংক, এলাহাবাদ ব্যাংকের সিইও হচ্ছেন এস এস মল্লিকার্জুনা রাও। নেক্সট হচ্ছে আমুল, এর সিইও হচ্ছেন আর এস সোধি। নেক্সট আইডিবিআই ব্যাংক, এর সিইও হচ্ছেন রাকেশ শর্মা। নেক্সট এইচডিএফসি ব্যাংক, এর সিইও হচ্ছেন আদিত্য পুরী। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এর সিইও হচ্ছেন পল্লব মহাপাত্র। সেবি এর সিইও হচ্ছেন অজয় ত্যাগী। ইন্ডিগো এয়ারলাইন্স, এর সিইও হচ্ছেন রুনু দত্ত। নেক্সট ডাবর, এর সিইও হচ্ছেন রাহুল রোহিত মালহোত্রা। নেক্সট মাইক্রোম্যাক্স, এর সিইও হচ্ছেন রাহুল শর্মা।
নেক্সট IRDAI এর সিইও হচ্ছেন সুভাষ চন্দ্র খুন্তিয়া। তো বিভিন্ন কোম্পানির বেশ কয়েকটি কোম্পানির সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারদের নাম আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপকামিং চাকরির পরীক্ষা এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে অর্থাৎ কোনো সিইও নাম জানতে চাই তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তো বিভিন্ন ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড বেশ কিছু প্রশ্ন উত্তর আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। তো অবশ্যই প্রত্যেক দিনের ক্লাসগুলোকে তোমরা ফলো করো এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকেই শুনেছো। আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা ঘরে বসে অনলাইনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারবে এবং বিভিন্ন টপ এডুকেটরসদের দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং এখানে ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু রয়েছে। অর্থাৎ ফ্রি কোর্স তোমরা করতে পারবে এবং তোমরা যদি চাও পেড কোর্সে ভর্তি হতে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেড কোর্সেও ভর্তি হতে পারবে। তোমরা যদি পেড কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাচ্ছ তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মেসিলেনিয়া সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি কিন্তু তোমরা এখানে নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ 50+ টপ এডুকেটরস দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং বিভিন্ন সাবজেক্টের ক্লাস তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছ। তোমরা যারা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো তারা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ 10ই সেপ্টেম্বরের পর থেকে সাবস্ক্রিপশন ফি কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে নেবে। তোমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটাকে তোমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে। নেক্সট তোমাদের যে প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশনটিকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরও একটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসব। আসার পর এখানে দেখো WBPSC সাবস্ক্রিপশন এখানে কিন্তু মোস্ট পপুলার যেটি রয়েছে 12 মান্থসে তোমরা সাবস্ক্রিপশান নিতে পারো, অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো। 1 বছরে তোমাদের মোট খরচ পড়বে 7,000 টাকা এবং এখানে তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তোমাদের জন্য রয়েছে 10% ডিসকাউন্ট। দেখতেই পাচ্ছ 10% ডিসকাউন্ট একটি অফার চলছে। এর জন্য তোমাদেরকে যেটি করতে হবে আমাদের কুপন কোড তোমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমার নাম ভৈরব 91 এই কুপন কোডটা তোমরা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। 10% ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ 6,300 টাকা কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, প্রসিড টু পে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, প্রসিড টু পে বাটনটির ওপর তোমরা ক্লিক করলে নেক্সট পেজে তোমরা চলে আসবে। তো এখানে দেখো বিভিন্ন পেমেন্টের অপশন রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, EMI, UPI, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, তোমার যেটাতে সুবিধা হবে সেটার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। যদি তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে কার্ড নাম্বার, CVV, এক্ষেত্রে এক্সপায়ারি ডেট, নেম অন কার্ড দেওয়ার পর তোমরা নেক্সট এই বাটনটির উপর করে তোমরা বাকি প্রসেসগুলো ফলো করে পেমেন্ট করতে পারো। এছাড়া তোমরা যদি চাও EMI-এর মাধ্যমে পেমেন্ট করতে, অর্থাৎ মাসে মাসে তোমরা পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাসের কিন্তু এক্ষেত্রে EMI অপশন রয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু HDFC ব্যাংকের ডেবিট কার্ড থাকলে তোমরা কিন্তু এই EMI যে সুবিধা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের কার্ড নাম্বার, CVV কোড, নেম অন কার্ড, 10 ডিজিট মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনটির উপর তোমরা ক্লিক করে
নেক্সট তোমাদের যে পেমেন্টের পেজ সেখানে যে তোমরা পেমেন্ট করে দিলে সাবস্ক্রিপশন তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd September থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd September থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত সমস্ত আপডেট পাওয়ার জন্য।